পশ্চিমবঙ্গে ষষ্ঠ দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেখানে কৃষক বন্ধু প্রকল্পে একটি নতুন ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে আপনি প্রথম ফর্মটি ফিল আপ করবেন এবং দ্বিতীয় নতুন ফর্মটি কি কিভাবে পূরণ করবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দিই, ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সমস্ত ইনফরমেশন জানার জন্য। আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে কৃষক বন্ধু, যে প্রথম ফর্ম নতুন প্রকল্পে, কৃষক বন্ধু নতুন প্রকল্পে, তো সেটা কীভাবে ফিল আপ করবো। তো আমি আপনাদের সামনে নতুন ফর্মটা ওপেন করে দিয়েছি, ঠিক আছে? তো নতুন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। সর্বপ্রথম কী করতে হবে, ডান সাইডে যে ঘরটা আছে, ফটো ঘরটা, এখানে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজ ফটো চেটাতে হবে, ঠিক আছে? এরপরে যেটা করতে হবে, প্রথম যে আছে নাম, আপনার বড় হাতে ইংরেজিতে, মানে আপনার নামটা পুরোটা ইংরেজিতে বড় হাতে এখানটাতে লিখতে হবে। তারপরে কি করতে হবে, নাম পর্চা অনুযায়ী বাংলায়, মানে আপনার পর্চাতে যে নামটা লেখা আছে বাংলাতে সেটা এখানে লিখতে হবে। তারপর কী আছে, বাসস্থানের ঠিকানা, প্রথম কী আছে গ্রাম, আপনার এখানে গ্রামের নাম লিখবেন। তারপরে আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের নাম লিখবেন। তারপর আছে পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। তারপর আছে ব্লক, আপনি এখানে ব্লকের নাম লিখবেন। তারপর আছে থানা, আপনি এখানে থানার নাম লিখবেন। এরপর আছে আপনার জেলা, জেলার নাম লিখবেন। তারপর আপনার এলাকার যে পিনকোড আছে, সেই পিনকোডটা আপনি এখানে লিখে দেবেন। তারপর আছে পিতা বা স্বামীর নাম, তো মহিলা হলে এখানে আপনি পিতা বা স্বামীর নাম লিখতে পারেন, আর এখানে পুরুষ হলে তার বাবার নাম লিখবে এখানটায়। তারপরে যেটা করতে হবে, জন্ম তারিখ, আপনার ডকুমেন্টসে যে জন্ম তারিখটা থাকবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে কী করতে হবে, বয়স 1/1/2022-এর মধ্যে আপনার বয়স টোটাল কত হচ্ছে সেটাকে আপনাকে এইভাবে লিখতে হবে। তারপর আছে লিঙ্গ, আপনি পুরুষ না মহিলা, সেই অনুপাতে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষের ঘরে টিক দেবেন, যদি মহিলা হন মহিলা ঘরে টিক দেবেন। তারপর আছে শ্রেণী, আপনি সাধারণ না তপশ্চিলি জাতি না উপজাতি না অন্য গ্রস্ত শ্রেণী, আপনি যেটা হবেন সাধারণ সাধারণে, তপশ্চিলি হলেন তপশ্চিলি ঘরে টিক দেবেন, তপশ্চিলি উপজাতি হলে তপশ্চিলি উপজাতি ঘরে টিক দেবেন। এরপর হচ্ছে কৃষকের ধরন, আপনার যে পর্চাটা আছে সেই পর্চাটা আপনার নিজের মালিক অধিকারে আছে না আপনি বর্গাদার জমি পর্চা আছে না আপনার পাট্টাদারে, যে ধরনের আপনার পর্চা হবে সেই অনুপাতে আপনি এখানটা ফিলআপ করবেন। তারপরে আছে আপনার এখানে মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বারটা দেবেন, বিকল্প নাম্বারও দিতে পারেন, যদি না থাকে না দিলেও চলবে। তারপরে আছে আধার কার্ড নাম্বার, এখানে আছে আধার কার্ড নাম্বার, তো আপনাকে এখানে আধার কার্ড নাম্বারটা পুট করতে হবে। তারপর আছে ভোটার কার্ড নাম্বার, তো তারপর আপনাকে এখানে ভোটার কার্ডের নাম্বারটা পুট করতে হবে। এরপরে হচ্ছে কৃষি জমির তথ্য, আপনার যত যতগুলো পর্চা থাকবে, যদি পর্চা আলাদা আলাদা পর্চা থাকে তাহলে প্রত্যেকটা পর্চা হয়তো ক্ষতির নাম্বার জেল নাম্বার আলাদা হতে পারে। তো যদি এক প্রথম পর্চা হলে আপনি এক এখানে ক্রমিক সংখ্যা এক দেবেন, আপনার জেলার নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, আপনার কোন মৌজা অধীনে পর্চা সে মৌজার নাম লিখবেন, সেই মৌজার জেল নাম্বার লিখবেন, সেই পর্চা ক্ষতির নাম্বার, আর সেই পর্চা টোটাল যে জমি পরিমাণ সেটা আপনি এক করে এখানটায় লিখে দেবেন। ঠিক এইভাবে যদি আপনার দ্বিতীয় পর্চা থাকে সেটাও কিন্তু এখানে পরপর ফিলআপ করে দেবেন, ঠিক আছে? তো দ্বিতীয় ফিলআপ করার পর আপনাকে এখানে যে জমির পরিমাণটা টোটাল, সে টোটালটা কিন্তু এখানে আপনাকে ফিলআপ করতে হবে। তারপর কি করতে হবে, ব্যাংকের তথ্য, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী, মানে ব্যাংক অ্যাকাউন্ট বইয়ে আপনার যেই নামটা থাকবে ইংরেজিতে সেই নামটা ঠিক করে আপনাকে এখানে লিখতে হবে। তারপরে আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপর আছে সেই ব্যাংকের IFSC কোড নাম্বার আপনাকে এখানে ইনপুট করতে হবে, সেই ব্যাংকের নাম, এই জায়গাটা অবশ্যই ভালো করে ফিল আপ করবেন, এবং ব্যাংকটা কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটাকে আপনাকে এখানে লিখতে হবে। এরপরে আপনাকে করতে হবে অ্যাকাউন্টের ধরন, আপনি যে অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই অ্যাকাউন্টটা আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনার সেই ঘরে টিক দিতে হবে। যদি সেভিংস অ্যাকাউন্ট হয় আপনি সেভিংস অ্যাকাউন্টের ঘরে টিক দেবেন, যদি কারেন্ট হয় কারেন্টের ঘরে টিক দেবেন। এই জায়গাটা আপনি না করতেও পারেন, ব্যাংক আবার অবশ্য ব্যাংক অ্যাকাউন্ট যে জেরক্সটা আপনি দেবেন সেটাতে অবশ্যই যেন ছবি চেটানো থাকে আপনার, ঠিক আছে?
এখানে আপনি নমিনির নাম ডিটেলস পূরণ করুন, আপনি নমিনির নাম ঠিক আছে, আর যাকে নমিনি করছেন তার সাথে আপনার সম্পর্ক, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, আর নমিনি যে অভিভাবক, মানে এটা নমিনি অভিভাবকটা অ্যাকচুয়ালি 18 বছর নিচে যদি বয়স হয় তাদের ক্ষেত্রে ফিল আপ করতে হবে, 18 বছর উপর হলে তাদের ফিল আপ করতে হয় না। এখানে আপনার নিজের নাম দেবেন ঠিক আছে, কি সূত্রে আপনি জমিটা পেয়েছেন সেই সূত্রটাকে এখানে আপনাকে উল্লেখ করতে হবে ঠিক আছে, আর যদি আপনার কৃষক বোধ আইডি হয়ে থাকে তো সেটা আপনি এখানে দিতে পারেন, আর এখানে আপনার ভোটার কার্ড নাম্বার সেটাও দিতে পারেন, তারপরে আধার কার্ড নাম্বার ঠিক আছে। তো এই বিশদ ফিল আপ করার পর আপনাকে এখানে যে আবেদন করছেন সেই আবেদনে একটা সাইন এখানে করতে হবে এই জায়গাটায় ঠিক আছে। এই জায়গাটা যেটা ফিল আপ হচ্ছে, মানে এর আগে যে আপনি আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি, মানে যারা হয়তো অন্য কোথাও আবেদন করেননি তাদের ক্ষেত্রে হয়তো এই জায়গাটা না করলেও অসুবিধা নেই, কিন্তু হয়তো যারা অন্য কোথাও আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই জায়গাতে ডিটেলসটা হয়তো ফিল আপ করতে হবে ঠিক আছে। তো এটা গেল আমাদের প্রথম ফর্ম, যেটা এখন মেন বিষয় হচ্ছে দ্বিতীয় ফর্মটা নিয়ে। দ্বিতীয় ফর্মটা কেন করা হয়েছে, কী জন্য করা হয়েছে সেটা হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু। দ্বিতীয় ফর্মটা হচ্ছে আপনাকে একটা স্বঘোষণাপত্র ফর্ম ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সংযোজনী বি, মানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী ঘোষণাপত্র, যে আপনি কৃষক বন্ধু আবেদন করছে তার জন্য একটা ঘোষণাপত্র আপনাকে এখানে দিতে হবে। তো এটা ফিল আপ কীভাবে করবেন, প্রথম কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি বলে আপনার এখানে নামটা লিখলেন ঠিক আছে, আপনার বাবা বা স্বামী, মহিলা হলে স্বামীর নাম লিখবেন ঠিক আছে, তারপর আপনার ঠিকানা, মানে এখানে আপনার গ্রামের নাম লিখলেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লক, তারপরে জেলা। এত দ্বারা ঘোষণা করছি যে আমি নিচে দেওয়া তপশিলি কৃষি জমি, মানে আপনি কৃষি জমি পূর্ববর্তী জমি মালিকের নাম, মানে এই জায়গাটা যেটা করতে হবে আপনি জমিটা যার কাছ থেকে কিনেছেন তার নাম এখানে আপনাকে লিখতে হবে ঠিক আছে, জমিটা যার কাছ থেকে নিয়েছেন তার নাম এখানে লিখতে হবে। তারপরে কি করতে হবে, এখানে ভোটার কার্ড নাম্বার, মানে যেই ব্যক্তির কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, সেই ব্যক্তি যদি কৃষক বন্ধু থেকে থাকে তার কৃষক বন্ধু আইডি এখানে ইনপুট করতে হবে, যদি আপনার কাছে সেটা না থাকে আপনি তো তার ভোটার কার্ড দিচ্ছেন অফিসিয়াল, মানে ভাবে যারা কাজ করবেন তারা হয়তো আর ভোটার কার্ড দিয়ে তার আইডিও বের করে নেবে ঠিক আছে। তো এই জায়গাটা আপনি ছেড়ে দিতেও পারেন। এরপর যেটা করতে হবে খতিয়ান নাম্বার লিখতে হবে আর এখানে মৌজা নাম্বার ঠিক আছে, কৃষি জমির বিবরণ, মানে আপনি যে পর্চা দিয়ে আপনি হয়তো কৃষক বন্ধু অ্যাপ্লাই করছেন সেই জমির এখানে দাগ নাম্বার দিলেন ঠিক আছে, সেই জমির এখানে পরিমাণটা কত সেটা এখানে উল্লেখ করে দিলেন, এখানে আপনি ক্রমিক সংখ্যাটা দিয়ে দেবেন। এখানে একটা একটু ডিটেলস দেওয়া আছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে অপরে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য, মানে আপনি অপরে যে তথ্য দিচ্ছেন আপনার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, মানে আমি যার কাছ থেকে জমিটা, আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা, প্লাস আপনি কার কাছ থেকে জমিটা নিয়েছেন তার ডিটেলস সব কিছু যা দিচ্ছেন সব কিছু সত্য, যদি কোনো সময়ে তথ্যে কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে কর্তৃপক্ষ আমাকে কোনো কারণ না দেখিয়ে বা কোনো রকম নোটিশ না দিয়েই আমার কৃষক বন্ধু নতুন প্রকল্পের সাহায্য বাতিল করে দিতে পারে, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কোনো নোটিশ চায় তাহলে আমার কৃষক বন্ধু আইডি বন্ধ করে দিতে পারে, এবং আমি এই প্রকল্পে বাবদ, মানে প্রকল্প বাবদ প্রাপ্ত সমূহ সব সাহায্য সাহায্য, মানে যে প্রকল্পে সব সাহায্য একটা আইন উল্লেখ করা আছে সেই আইন অনুযায়ী কর্তৃপক্ষের বিবেচনা মতন যত সব টাকা আপনাকে ফেরত দিতে হবে ঠিক আছে। তো সেটা এখানে ঘোষণাপত্রের মধ্যে আমাদের বলা আছে, তো অবশ্যই আপনারা এই ঘোষণাপত্র ভালো করে দেখে নেবেন। তারপরে যেটা কি করতে হবে, এখানে নিজের স্বাক্ষরিত জমির নথি যুক্ত করুন, তো যে জমির নথি আপনি দিয়েছেন তার নথিগুলো এখানে যুক্ত করতে হবে, আর এখানে যে উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করছে তার সাইনটা এখানে করতে হবে। তো এই যে ফর্মটা ফিল আপ এখন করতে হচ্ছে দ্বিতীয় ফর্মটা কৃষক বন্ধু প্রকল্প, এটা বিশেষ কারণটা হচ্ছে এই,
মানে আগে ধরুন অনেকজন কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। ধরুন আমি অ্যাপ্লাই করেছি কৃষক বন্ধু, আমার হয়তো জমি আছে 1 বিঘা, ঠিক আছে, আমি কৃষক বন্ধু অ্যাপ্লাই করছি, আমি কৃষক বন্ধু ভাতা পাচ্ছি। পরে ধরুন আমি সেই জমিটা অন্য একজনকে বিক্রি করে দিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে, সে জমিটা রেকর্ড করে নিল, তার নামে দলিল পাতি হয়ে গেল সব কিছু, তো সেক্ষেত্রে কি সে কৃষক বন্ধু অ্যাপ্লাই করলো, সেও কিন্তু কৃষক বন্ধু ভাতা পাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে যে একই জমির পিছু দুজনই কৃষক বন্ধু ভাতা পাচ্ছে, এক্ষেত্রে প্রবলেম কি হচ্ছে, সরকারের ঘাটা হচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা যাতে না হয়, সেটা যাতে প্রবলেমটা না হয়, সেই জন্য সরকার এই সিস্টেমটা তৈরি করেছে। কারণ হয়তো আমি হয়তো জমিটা বিক্রি করলাম, যখন আমি জমিটা বিক্রি অন্য জনকে বিক্রি করতে যাবো, সেই যখন কৃষক বন্ধু অ্যাপ্লাই করতে যাবে, আমার নথিটা তাকে দিতে হবে, আমার ভোটার কার্ড বা আমার আইডি প্রুফ যা হবে তাকে দিতে হবে। তখন সেই সরকার যখন চেক করে দেখবে যে হ্যাঁ, এই জমিটা যার কাছ থেকে কিনেছে তার কৃষক বন্ধু আগে থেকে করা আছে, ঠিক আছে, তো তখন কি করবে, এখন ওই আমার কৃষক বন্ধু আইডিটা ক্লোজ করে দিয়ে যে নতুন যে অ্যাপ্লাই করবে, মানে আমার কাছ থেকে জমিটা যে নিয়েছে সে অ্যাপ্লাই করবে, তার নামে কৃষক বন্ধুটা হবে, আমার কৃষক বন্ধুটা সেক্ষেত্রে কী হবে, বন্ধ হয়ে যাবে। তো সেটার জন্য এই ফর্মটা নতুনভাবে চালু করেছেন। তো অসুবিধা কোনো কিছু নয়, কারণ এটা শুধু যাতে ফ্রড না হয়, মানে একই জমি পিছু একাধিক কৃষক বন্ধু প্রকল্প যাতে না হয়, সেই জন্য এটা করা অবশ্যই একটা এটা ভালো দিক। তো অবশ্যই আপনারা এটা ঠিক মতো ভাবে ফিল আপ করবেন, ভুল ভাল কিছু ফিল আপ করেন না, কারণ ভুল ফিল আপ করলে বুঝতেই পারছেন এখানে তো সব ঘোষণাপত্রে বলাই আছে যে কোনো ভুল নথিপত্র দিলে আপনার কৃষক বন্ধু আইডি বন্ধ হয়ে যাবে, প্লাস আপনার যতদিন পর্যন্ত আপনি যা টাকা পাবেন টোটাল টাকা আপনাকে কিন্তু ফেরত দিতে হবে।